আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বাংলা পডকাস্ট অল্প স্বল্প গল্প, অবসরে একটু বিনোদন। আপনারা শুনছেন হরেক রকম গল্প সিরিজের অষ্টম পর্ব, শুভ্র নীলাম্বরীর এক বিকেল। আজকে গল্পটি লিখেছেন শর্মিষ্ঠা মজুমদার নীল, আর গল্পটি আমাদের পড়ে শোনাচ্ছেন সাহেলা আলম পুষ্প। পার্কে ঢুকে নিরিবিলি জায়গা খুঁজছিলাম, আসলে নিরিবিলি নয়, আমি আসলে একজনের খোঁজে এখানে এসেছি। শুনেছি রোজ বিকেলে সে এই পার্কে এসে সময় কাটায়, তবে একা একা। আমি শুধু তার ছবি দেখেছি আর নাম জেনেছি, বাকিটা আমাকে পরে জানানো হবে বলেছে। যথারীতি আমার চোখ কাঙ্ক্ষিত মানুষকে খুঁজতে শুরু করে, কিছু সময় পর পেয়েও যাই। হালকা বাদামি টি শার্ট আর নীলচে জিন্স পরা ছেলেটা, ওই যে একা একা বসে আছে মাঠের বাচ্চাদের খেলা দেখছে, সেই আমার কাঙ্ক্ষিত ব্যক্তি, যার জন্য আমাকে আজ এখানে আসতে হয়েছে, অনেকটা জোর করে পাঠানো হয়েছে। ছেলেটা যে বেঞ্চে বসে আছে সেটা অনেক বড়, আর সে বসে আছে এক কোনায়, আমি গিয়ে বেঞ্চের আরেক কোনায় বসলাম, যদিও একেবারে কোনায় না, একটু এগিয়ে যাতে ছেলেটার সাথে কথা বলার সুযোগ থাকে। আমি পাশে গিয়ে বসেছি, এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই, বোঝা যাচ্ছে সে মেয়েদের বিষয়ে অতটা কিউরিয়াস নয়, তা সে সুন্দরী হোক বা না হোক। ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই না, একটু জোরেই বললাম যাতে ছেলেটার কানে যায়। আমাকে উদ্দেশ্য করে বললেন, অনেকক্ষণ পরে উত্তর আসে, এখানে আশেপাশে আর কাউকে দেখছি না, আর খেলা তো আপনিই দেখছেন। ওহ, আর তাছাড়া অনেকক্ষণ দুইজন মানুষ বসে আছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, ব্যাপারটা ঠিক বাঙালি জাতিকে অসম্মান করা হয়। হালকা হাসি দিয়ে চুপ হয়ে যায়। নিঃসন্দেহে হাসি সুন্দর, শুনেছি যার হাসি সুন্দর হয় সে সুন্দর মনের মানুষ হয়, তবে আমি হাসির সাথে সাথে চোখের ভাষা পড়ায় বিশ্বাসী, কিন্তু চোখের দিকে তাকাতে আমার দ্বিধাবোধ হচ্ছে। অনেকক্ষণ সে চুপ করে আছে, আমিও কথা বলিনি। কিছুক্ষণ পর বাদামওয়ালাকে দেখলাম, ডাক দিয়ে কিছু বাদাম বুট কিনলাম, খেতে খেতে খেলা দেখছিলাম, হঠাৎ করে তার দিকে এগিয়ে দিলাম, সে কিছুটা অবাক হয়ে ইতস্ত ভাব নিয়ে তাকালো, স্বাভাবিক। কথায় আছে রাস্তায় কারো দেওয়া জিনিস খাবেন না, বিপদ হতে পারে, এটাকে আবার মজা করে বলা হয়েছে বাসায় নিয়ে খাবেন, ঘুম ভালো হবে, মানুষ পারেও বটে। এসব ভেবে আবার বাদামের প্যাকেট নিচের দিকে নিলাম। কিছু মনে করবেন না, আমি আবার পাশে কেউ থাকলে তাকে না দিয়ে একা একা খেতে পারি না। না ঠিক আছে, এখন মনে করতে পারেন অজ্ঞান পার্টির লোক, আপনাকে অজ্ঞান করে সব নিয়ে পালাবো, আমার কাছে নেই আমার তো কিছু নেই, মৃদু হাসি, আপনার হাসি তো সবচেয়ে মূল্যবান। সে কি বলেন, আপনি নিজেই তো মূল্যবান। কিভাবে? একটু কাছে এগিয়ে বসলাম, বাদামের প্যাকেট আবার এগিয়ে দিলাম। কিভাবে জানেন না মনে হয়? বাদাম নিল সে এবার, আমার কাছে কম দামি মোবাইল ঘড়ি আর মানিব্যাগে অল্প কিছু টাকা আছে, আপনি এখানে রোজ আসেন তাই না? বিকেলে আমার এখানে বসে বসে খেলা দেখতে আর তারপর সূর্যাস্ত দেখতে দেখতে বাসায় যেতে বেশ লাগে, এই জন্য বেশি মূল্যবান জিনিস সাথে রাখেন না যদি অজ্ঞান পার্টি ধরে। না তা নয়, আমার তেমন মূল্যবান কিছু নেই। তা কী করে হয়, আপনার হার্ট, লাঞ্চ, কিডনি, চোখ, এগুলো কি মূল্যবান না? ও এগুলো, মূল্যবান, এগুলো তো চুরি হতে পারে, অত ভয় নেই। ও হ্যাঁ, আমি নিলাম বলি, আপনি এতক্ষণ কথা বললাম অথচ কেউ কারো নাম জানি না, আমি শুভ্র, শুভ্র সরকার, শুভ্র গিয়েছে তেঁতুল বনে। মানে আপনি কোনোদিন তেঁতুল বনে গেছেন? তেঁতুল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, আর ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। সেই সাথে আজকের এই পর্বটি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করে আপনার বন্ধুদেরও আমাদের গল্পটি শোনার সুযোগ করে দেবেন আশা করব। বনে কেন, হুমায়ুন আহমেদের একটা লেখা আছে, শুভ্র গেছে তেঁতুল বনে, ভাবলাম আপনি সেই শুভ্র কিনা। না না, আমি কখনো তেঁতুল বনে যাইনি, আর হুমায়ুন স্যারের সেই শুভ্র আমি না, তাইলেই হলো। কি হলো? আচ্ছা আপনার জিএফ আছে? আমি দেখতে কি রাজপুত্র নাকি যে জিএফ থাকবে? শুনেছি জিএফ থাকে বড় লোকদের ছেলেদের, তাহলে আপনার কি আছে বউ? হা হা হা, আপনি খুব মজার, তো আপনার বিয়ে আছে? আপনি সুন্দরী, বিয়ে থাকাই স্বাভাবিক, কেন যারা অসুন্দর তাদের বুঝি ভালোবাসার অধিকার নেই, নাকি আপনি কোনো অসুন্দর মেয়েকে বিয়ে করতে রাজি হবেন না? রাগ করলেন নাকি? তবে সুন্দরীদের রাগ করাটা একটা গুণ।
এ তো আমার উপর পাল্টে নিচ্ছে। না, মাথা গরম করলে কাজ হবে না। না, রাগের কি আছে? আসলে অধিকাংশ সুন্দরী মেয়েদের প্রেমিকা থাকে, এটা তাদের জিজ্ঞাসা করতে নেই। তার মানে আপনার বউ যদি সুন্দরী হয় তবে ভেবে নেবেন তার প্রেমিক ছিল? অসম্ভব কিছু নয়, তবে এতে আমার আপত্তি নেই। শুধু বিয়ের পর পরকিয়া না করলেই হবে। ভালো। আপনি এখানে নতুন? নতুন কেন হব, এ শহর আমার চেনা শহর। না, আপনি এই পার্কে মনে হয় আগে তেমন আসেননি, মানে আগে দেখিনি। ও, আজ নিয়ে দ্বিতীয় দিন হবে, এরপর আর নাও আসতে পারি। কিছু সময় নীরবতা। রবি মহারাজ পশ্চিমে গিয়ে রক্তিম দেবকে প্রদক্ষিণে পাঠিয়ে দিচ্ছে। মানে? মানে সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়ে গধূলি আলোয় ছেয়ে আছে, ফেরার সময় হয়ে এলো। বাচ্চারা তাদের খেলার সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে। আজ তবে ওঠা যাক, স্রষ্টা চাইলে আবার দেখা হতেও পারে। প্রত্যুত্তরের অপেক্ষা না করে শুভ্র নিজের পথে হাঁটতে শুরু করে। শুভ্ররা কি এমনই হয়? কিছুটা আত্মভোলা, আপন মনের উদাস, কিংবা নিজের মধ্যে অনুজগৎ তৈরি করা ব্যক্তি? হুমায়ুন আহমেদ ঠিক এই কারণে শুভ্র নামে গল্প লিখে গেছেন। আসলেই অদ্ভুত, যদিও এর আগে শুভ্র নামের কারোর সাথে ভাবে কথা বা আলাপ হয়নি। শুভ্র এতক্ষণে দৃষ্টির সীমানা পার করে গেছে, আর আমি কেন জানি না তার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি আর বাদাম বুট খাচ্ছি। হঠাৎ ভাবনায় ছেদ পড়ে অবন্তিকার বজ্রের মতো আগমনে। কোথা থেকে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘাড়ে এসে পড়ল। আর একটু অন্ধকার হলে হয়তো ভুল ভেবে দৌড়ে পালাতাম, যদিও ওকে দেখতে ভূতের মতো নয়, আর আমিও ভূত তেমন ভয় পাই না। কিরে, ছেলে কেমন দেখলি? অবন্তি, ভালোই চলবে। আমি, চলবে বললে হবে না, তুই যদি এমন বলিস তো আমি সাহস পাবো না। আরে খারাপ কই বললাম, চলবে মানে ভালোই, বিয়ে করে নিতে পারিস। সব দিক দিয়ে কেমন লাগলো? দেখতে শুনতে ছবিতে যেমন ছিল তার থেকে ভালো। আচরণ ভদ্র, ব্যবহার নম্র, আর তুই যে স্বার্থের জন্য এখানে আমাকে পাঠিয়েছিস সেটাও পজিটিভ। মানে আমি কি স্বার্থের জন্য পাঠিয়েছি তোকে? দেখ, আমি তোর থেকে বেশি সুন্দর না, তাও তুই ভাবিস। আর আমাকে পাঠিয়েছিস ছেলে সুন্দরী দেখবে ফ্লার্ট করে কিনা দেখার জন্য। আসলে তা না রে। দেখ অবন্তী, তোকে আমি চিনি 15 বছরের বেশি, আমাকে চেনাস না। আরে তুই ভুল ভাবছিস, তবে যাই হোক, ছেলে কিন্তু হার্ট কোডেড, বিয়ের পর উল্টাপাল্টা করলে ডায়েট দিতে জানে, তবে সব দিক দিয়ে পাকা, তাই তো? আমি এই সম্বন্ধে রাজি হতেই পারি। যেহেতু ছেলের গার্লফ্রেন্ড নাই, রাজি হয়ে যা। তোরও তো এই জন্মে কাউকে মনে ধরলো না, বিয়ের পর দেখ বরটাকে মনে ধারণ করতে পারিস কিনা। বলে বাদামের প্যাকেট অবন্তিকার হাতে দিয়ে দৌড়ের প্রস্তুত নিলাম, কারণ এখনই সে আমার উপর চড়াও হবে আমি যা বলেছি তার জন্য। কি বললি নীলু? দাঁড়া দাঁড়া বলছি। এবার আসা যাক আসল ঘটনায়। অবন্তিকাকে আমি চিনি ক্লাস 4 থেকে, আমরা এক স্কুল আর কলেজে পড়েছি। যদিও আমাদের ক্যাম্পাস আলাদা, তাও আমাদের বন্ধুত্ব ভাঙেনি। আর যে ছেলেটার সাথে পার্কে দেখা করতে আসলাম, উনি শুভ্র, যার সাথে অবন্তীর বিয়ের প্রস্তাব এসেছে। অবন্তী তার পরিবার থেকে আমাকে বেশি ভরসা করে, এই নিয়ে এটা তার 6 নম্বর সম্বন্ধ। আগের 5টার সম্বন্ধে সে রাজি হয়নি, কারণ আমার অমত ছিল। প্রতিটা সম্বন্ধ এলে ছেলে পক্ষ মেয়েকে দেখার আগেই অবন্তী কোনো না কোনোভাবে আমাকে দিয়ে ছেলেটাকে টেস্ট করাতে পাঠায়। তারপর 4 জনকে টেস্ট করার পর আমি বিরক্ত হয়ে পরে আর এমন করতে নারাজ হই। তাই 5ম বার সে আমার বাড়িতে ছেলেকে পাঠায় ফুল ইনফরমেশন দিয়ে, আর এই 6ষ্ঠবার পাঠায় আমাকে পার্কে, বলে কাজের জন্য দেখা করতে হবে। তবে আমার বান্ধবীকে তো আমি চিনি, তাই ধরা সে খেয়ে গেছে। তবে শুভ্রকে আমার ভালোই লেগেছে, তাই আমি রাজি হয়েছি এ সম্বন্ধে। এখন ছেলে পক্ষ দেখতে এলেই সব ফর্মালিটি করে হ্যাঁ বলে দিলে কাজ শেষ, আর অবন্তীকে দেখতে তারা না বলতে পারবেন এটা নিশ্চিত। তবে আগের 5 জনের থেকে শুভ্রের সাথে হওয়া স্মৃতিটা বেশি মনে থাকবে, আর ভোলার উপায় কী? বিয়েতে, বউ ভাতে বা পরবর্তীতে বান্ধবীর সাথে দেখা হলে সে বলবে, আরে আপনি তো সে যার সাথে পার্কে দেখা হয়েছিল। এ কথা বলতে পারে নাও বলতে পারে আমার মনে হয়, কারণ সে আদৌ আমার দিকে তাকিয়ে চেহারা ভালো করে দেখেছে বলে আমার মনে হয় না। শুধু কণ্ঠস্বর মনে রাখতে পারলে সেটা ভিন্ন কথা। যাই হোক, ঝামেলা গেছে, এখন শুধু শুভ পরিণয়ের পালা। এই ছিল হরেক রকম গল্প সিরিজের 8ম পর্ব, শর্মিষ্ঠা মজুমদার নীলের লেখা, শুভ্র নীলাম্বরীর এক বিকেল। আমাদের প্রকাশনা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে আমাদের জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে সবসময় লাইক করে ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আগামীতে আবারও আপনাদের মধ্যে হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন। শুনে থাকুন অল্প স্বল্প গল্প, অবসরে একটু বিনোদন।